সকলের চাকরি কার কতদিন থাকবে না থাকবে, বদলি প্রমোশন সবকিছু ওই ভবন থেকেই হতো। মনে হতো যেন একটা বিকল্প সরকার গঠন করে নিয়ে সারা দেশের মানুষকে একটা অস্থিরতায় রাখা হয়েছিল। দেশের অগ্রগতি মূল কথা ছিল না, কথা ছিল কিভাবে টাকা পয়সা কামাই করবে, কিভাবে বানাবে, সেটাই ছিল। যার ফল এদেশের মানুষ ভোগ করেছে। আমরা কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করেছিলাম গ্রামে গ্রামে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে, এটা আমাদের সংবিধানে রয়েছে। সেই কমিউনিটি ক্লিনিকগুলি 11,000 তৈরি হয়, 4,000 চালু হয়, সব বন্ধ করে দেয় আল্লাহর রহমতে। এবারে আমরা সেই কমিউনিটি ক্লিনিকগুলি আমরা চালু করেছি। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন কাউন্সিলের যে স্বাস্থ্যকেন্দ্র মিলে 15,500 ক্লিনিকের মাধ্যমে গ্রাম বাংলার মানুষকে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ওয়াদা দিয়েছিলাম। আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 96 সালে সকলের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছিলাম। 91 থেকে 96 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, একটা মোবাইল ফোনের দাম ছিল 1,20,000 থেকে 30,000 টাকা, ফোন ধরলে এবং করলে পার মিনিট 10 টাকা। কারণ ব্যবসাটা করত ওই বিএনপি সরকারের একজন মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা সরকারে আসার পর আপনারা দেখেছেন সেই মোবাইল ফোনের দাম আমরা কমিয়ে দিই, আমরা মোবাইল ফোন উন্মুক্ত করে দিই, মানুষের হাতে হাতে দিয়েছি। এবার এসে আমরা ল্যাপটপ এবং কম্পিউটার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এই প্রযুক্তি শিক্ষা এবং ব্যাপকভাবে এর ব্যবহার, টাকা পাঠানো, বিল পেমেন্ট, টেন্ডার সব কিছু অনলাইনে এবং গ্রাম পর্যায় পর্যন্ত আমরা ইন্টারনেট সার্ভিস চালু করেছি, তথ্য সেবা কেন্দ্র করে দিয়েছি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনযাত্রা আমরা সহজ করে দিয়েছি। কাজেই আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন, আর সেই দিকে লক্ষ্য রেখেই আমরা উন্নয়ন করে যাচ্ছি। আজকে আমরা যে পরিকল্পনাগুলি হাতে নিয়েছি সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, এর জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। আমি জানি না বাংলাদেশের জনগণ আবার কি সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায়, জঙ্গিবাদ সন্ত্রাস কালো টাকা দুর্নীতি সেখানেই ফিরে যেতে চায়, যে আবার হাওয়া ভবনের নামে, যদিও আমাদের বিরোধী দলের নেতৃত্ব বলেছেন উনি নতুনভাবে নাকি দেশ পরিচালনা করবেন, অর্থাৎ নতুনভাবে দুর্নীতির নতুন কোনো পদ্ধতি তিনি আবিষ্কার করে দেশ চালাবেন। তো সেই অন্ধকার যুগেই আমরা ফিরে যাব, না আমরা আলোকিত পথে এগিয়ে যাব, উন্নয়নের পথে এগিয়ে যাব, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা এগিয়ে নিয়ে যেতে চাই বিশ্বের সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি, সেইভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই, আমরা বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আমাদের মাথাপিছু আয় আমরা $950 কাছাকাছি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, যা ছিল মাত্র $600 মতো। আমাদের রিজার্ভ যা মাত্র 5 থেকে 6 বিলিয়ন ছিল, আমরা তা 15 বিলিয়নে উন্নীত করতে সক্ষম হয়েছি। বিদেশে আমরা জনশক্তি আজকে পাঠাচ্ছি, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো, আজকে আপনারা দেখেছেন যে আমরা সেখানে মাত্র 30 থেকে 40 হাজার টাকায় আমাদের দেশের মানুষ বিদেশে চাকরি করতে যেতে পারে, এবং তাদের আমরা ট্রেনিং দিচ্ছি, স্কিল লেবার এবং স্কিল জনশক্তি তাদেরকে আমরা পাঠাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের দেশের মানুষের সার্বিক উন্নয়নে যে ব্যাপক কাজ আমরা করে যাচ্ছি সেগুলি অব্যাহত রাখতে হবে। অব্যাহত থাকতে হলে একটা সরকারের ধারাবাহিকতাও প্রয়োজন। আমাদের সরকারের আমলে আমরা যে নির্বাচনগুলি করেছি, প্রায় 63,000 উপর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 5,644 নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, প্রায় 63,000 উপর সেখানে জনপ্রতিনিধি, একটি নির্বাচন নিয়েও কেউ কোনো কথা বলতে পারেনি। 4টা সিটি 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমরা রুলিং পার্টি হয়ে হেরে গেছি, কিন্তু আমরা কিন্তু ভোট চুরি করে জিততে চেষ্টা করি নাই। জনগণ ভোটের মালিক, জনগণ ভোট দেবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে জনগণ যাকে বেছে নেবে তাকেই আমরা মেনে নেব। তাতে যদি জনগণ এখন সৎ লোক রেখে যদি ওই সন্ত্রাসী দুর্নীতিবাজ বেছে নেয় আমাদের কিছু বলার নেই। তবে আমি জনগণকে ব্যাপারে সতর্ক করতে চাই যে তারা যেন অন্ততপক্ষে যারা সত্যিকার দেশপ্রেমিক, সৎ দেশের উন্নয়ন করে তাদেরকে যেন ভোট দেয়।
এবং তাদের ভোটটা সাংবিধানিক অধিকার, সেই অধিকার আমরা নিশ্চিত করেছি, সেই অধিকারটা যেন এটা তাদের আমানত, এই আমানতটা যেন তারা কোনো অপান্তেয়তে দান করে খেয়ানত না করে, এমন কোনো কারো হাতে না তুলে দেয় যারা এদেশের উন্নয়ন ব্যাহত করবে। আজকে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, রায় আমরা পাচ্ছি, বাংলাদেশ কলঙ্কমুক্ত হচ্ছে, জাতির পিতার হত্যাকারীদের বিচার সেই বিচারও আমরা করেছি, এটা আল্লাহর রহমত যে আমরা বিচারের রায় কার্যকর করেছি, জাতি কলঙ্কের হাত থেকে মুক্তি পেয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, শুধু এই একটি ফ্লাইওভার উদ্বোধন বলে নয়, সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যেই আমরা যেভাবে রাস্তাঘাট, পুল, ব্রিজ আমরা তৈরি করেছি, দেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। একজন দিনমজুরা আগে যেখানে 70-80 টাকা পেত, এখন 300-400 টাকা তারা কামাই করে। আজকে যে টাকা দিনমজুর কামাই করতো, তাদের 2 কিলো চালও কিনতে পারতো না, আজকে 8 থেকে 10 কিলো চাল তারা কিনতে পারে, অন্তত সেইটুকু সক্ষমতা তারা অর্জন করেছে। 90 লক্ষের উপর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজেই আমরা এদেশের ছেলেমেয়েদের শিক্ষা, আপনারা একটা জিনিস দেখেছেন যে আমাদের সময় পাশের হার বৃদ্ধি পেয়েছে, দুঃখের বিষয় যে এবারে এইচএসসি পরীক্ষায় যেখানে আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে পাশের হার কিন্তু বৃদ্ধি করে চলেছিলাম, এবার ঠিক পরীক্ষার দিন, এমনকি ইংরেজি পরীক্ষা থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, ওই পরীক্ষার দিনগুলিতে এই বিএনপি জামাত শিবির হরতাল ডেকে বারবার পরীক্ষা পিছাতে হয়েছে, 32টা সাবজেক্টে পরীক্ষা বারবার পিছানো হয়েছে, ফলে ছেলে মেয়েদের পড়াশোনা সেটা সবসময় তো একটু ডিস্টার্ব হয়ে যায়, বারবার পিছালে পরে এই বাচ্চাদের সে পরীক্ষার আগ্রহ সময়টা নষ্ট হয়ে যায়। যারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি, যেবারে আমাদের যেটা টার্গেট ছিল যে আমরা পাশের হার আরও বৃদ্ধি করব, সেটা হয় নাই। তবে পাশের হার তাও 74% পাশ করা, এটা কিন্তু সহজ কথা না, বাংলাদেশের লোক বোধহয় এর আগে কখনো ভাবতে পায় নাই যে এসএসসি পরীক্ষায় সেই 89.3% পাশ করবে আর এইচএসসি পরীক্ষায় 74% পাশ করবে, এটা কিন্তু অতীতে হয় নাই, আমরাই করেছি। কারণ লেখাপড়াকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন জ্ঞান সম্পন্ন শিক্ষা, আধুনিক পদ্ধতি প্রবর্তন করা এবং ছেলে মেয়েকে পড়াশোনার প্রতি উৎসাহিত করা, 78,18,000 প্রাথমিক বিদ্যালয়ে, 40,00,000 মাধ্যমিক শিক্ষায় এবং 1,33,000 উচ্চ শিক্ষায় আমরা উপবৃত্তি দিয়ে যাচ্ছি। আমরা একেবারে এখন বিএ পাশ করা পর্যন্ত আমাদের দরিদ্র মেধাবী ছেলে মেয়েদেরকে আমরা উপবৃত্তি দেবো, তার জন্য স্পেশাল ফান্ড, ট্রাস্ট ফান্ড আমরা গঠন করেছি, যাতে শিক্ষা হচ্ছে সব থেকে বড় জিনিস, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাই আমরা জাতিকে দিতে চাই, যাতে তারা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে এই বাংলাদেশকে আগামী দিনে তার নেতৃত্ব দেবে। কাজেই আমাদের চেষ্টা হচ্ছে মানুষের জীবনযাত্রা সহজ করা। কাজেই এই রমজান মাসেও আমরা আমাদের দেশের মানুষের যে সমস্ত সমস্যা অতীতে ছিল সেগুলি, যেমন বিদ্যুৎ থেকে শুরু করে, তবে হ্যাঁ আমি বিদ্যুতের ব্যাপারে একটু বলে রাখি, বিদ্যুৎ আমরা যথেষ্ট উৎপাদন করি, তবে আমি এটা বিদ্যুৎকে বলে রেখেছি যে অন্তত দিনে 2 ঘন্টা লোডশেডিং থাকতে, নইলে মানুষ ভুলেই যাবে যে একসময় এদেশে লোডশেডিং ছিল, সেটা আমরা বলছি যে 2 ঘন্টা রাখতে। তবে কোনো কোনো এলাকায় কিছু কিছু লোক একটু দুষ্টামি করে, ওই নামাজের সময় বা ইফতারের সময় হঠাৎ তার লোডশেডিং করে দেয়, আমরা সবসময় মনিটর করি, এরকম কোনো এলাকায় যদি কখনো এই সময় অন্তত নামাজ বা ইফতার বা সেহরির সময় বিদ্যুৎ যায়, তার সাথে সাথে সেটা কিন্তু আমাদেরকে খবর দেবেন এবং তখন যে দায়িত্ব ছিল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কারণ লোডশেডিং হবার মতো কোনো অবস্থা নাই। তবে আমরা একটু দিয়ে রাখি, মানুষ যেন ভুলে না যায়, সেই জন্য একটু মনে থাকা ভালো। যাও, আরেকটি বিষয় আমি একটু না বলে পারছি না যে আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা ধর্মপ্রাণ, আমাদের দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে, কিন্তু আমাদের সব থেকে ব্যথা লাগে যখন আমরা দেখি যে একজন
মুসলমান হয়ে বাইতুল মুকাররম মসজিদের মতো মসজিদে আগুন দেয়, শত শত কোরআন শরীফ পোড়ায় ইসলাম হেফাজতের নাম নিয়ে, ওই জামাত শিবির জামাত ইসলাম ইসলামের নাম নিয়ে সংগঠন করে, সাথে বিএনপি তাদের মদত দেয়, সেই সঙ্গে আসে হেফাজত, আর তারপর তারা এইভাবে শত শত কোরআন শরীফ ইসলামের ইতিহাসে এত কোরআন শরীফ কোনদিন কেউ পুড়িয়েছে বলে আমার জানা নেই। এটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক এই ঘটনাও আমাদের দেখতে হয়েছে। এই ধর্মের নাম নিয়ে ইসলাম ধর্মের এত বড় অবমাননা যারা করেছে, আর মসজিদে বসে কেউ যদি কারো গিবাদ গায় বা মিথ্যে অপবাদ দেয় বা মিথ্যা কথা বলে, তারা আদৌ ধর্মে বিশ্বাস করে কি না সেটাই সন্দেহ। সে প্রশ্নটাও আমি জাতির কাছে রেখে যাচ্ছি, কাজে মানুষের কথা যেন কেউ বিভ্রান্ত না হয়। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এগিয়ে যাবে, প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে। আমরা এই বাংলাদেশকে আল্লাহর রহমতে 2021 সালের মধ্যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য। এই কথা বলে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি কুড়িল ফ্লাইওভারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এই কষ্ট করে ধৈর্য ধরে রোজা রেখে এই দীর্ঘ সময় এখানে উপস্থিত থেকেছেন, সেই জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। খোদা হাফেজ।